কাটতে চলেছে বাধা। এবার ফারাক্কা বাঁধ সবকে গঙ্গায় আসবে, ওপারে রূপলি ফসল। বদলানো হচ্ছে ফারাক্কা বাঁধে দুটি ফিস পাসবে। রাজ্যে ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ফারাক্কা। সমুদ্র থেকে এই পথে সবচেয়ে বেশি মাছ নদীতে ঢোকে। অথচ বিগত প্রায় দু দশক ধরে ইলিশের সংখ্যা কমছে মিষ্টি জলের নদীতে। ফারাক্কা ব্যারাজের 25 এবং 25-এর এই দুটি গেটে ফিস পাস বেয়ে রয়েছে, কিন্তু 20 বছর ধরে বন্ধ মাছ ঢোকার ওই রাস্তা। দীর্ঘ 20 বছর এই ফিস লক গেট বন্ধ ছিল একটা দুর্ঘটনার পর। ইতিমধ্যেই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এই ফিস লক গেট খুলে দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছেন। অল্প কিছু দিনের মধ্যেই এই ফিস লক গেটের কাজ কিন্তু শেষ হবে এবং অবাধে ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিমের ইলিশের যাতায়াতের পথ সুগম হবে বলেই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ দাবি করছেন। ফিস লক গেট ওপেন করার ফলে যে হিলসা ফিসগুলো আগে ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিমে যেতে পারতো না, সেগুলো যাতায়াতের সুব্যবস্থা হয়ে যাবে। ফিলসার ব্রিডিং সিজন মোটামুটি জুন জুলাই থেকে শুরু হয়। এই জুন জুলাই থেকে ফিলসা এবারে আপস্ট্রিমে যেতে শুরু করবে। ছবিটা বদলাতে এবার উদ্যোগী হলো কেন্দ্র। বৃহস্পতিবার ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এবিপি আনন্দেতেই আমি এই খবরটা দেখেছিলাম। 25 এবং 25-এর দুটো গেটই আগামী 4 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। তো এইটাই নীতিনজির সঙ্গে ডিসকাশন করে পুরো যে প্রজেক্টটা আপনারা দেখছেন, এই গেটগুলো খুলে দেওয়ার ফলে এই যে মাছগুলো এখান থেকে এই চেম্বারে আসবে এবং তারপরে সেই মাছটা এখানে ছেড়ে দেওয়া হবে, ব্রিডিং গ্রাউন্ড যেটা আমরা বলছি। সেন্টার ফর ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা সিফ্রির বিজ্ঞানীদের দাবি, ফারাক্কা বাঁধ তৈরির পর থেকেই গঙ্গায় প্রচুর পরিমাণে ইলিশ আসা বন্ধ হয়েছে। বাঁধ তৈরির আগে বঙ্গোপসাগর থেকে ইলিশ এলাহাবাদ পর্যন্ত চলে যেত, এমনকি ডিম পাড়তে যমুনা পর্যন্তও চলে যেত ইলিশের দল। কিন্তু ফারাক্কা বাঁধ তৈরির পর নদীর বেশি ভেতরে ইলিশ মাছ ঢুকছে না। নতুন ফিস পাস বে চালু হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।